বেড়া মেয়েটার মধ্যে ব্যথ হয়ে গেছে, একটু রই সই মারে না। আমার বলা তুই কথা কবি না, তোর লোক ধরে রাখাইছি। মোট নিয়ে ধরা খাইছ কমি, তুই তো তোর তো কইলে হনো না। কাল কইলাম যে মানু আছে, মানু আছে বাইরে গড় দে, বাইরে ইসো। তুই কইলে আমি বেশি চাপ আছে, তুই ওর একটা লুটতে পারাই জন্য পারাই দেন। এ তুই ভারতের ভিতর দিয়ে বাইরে থুইছি, তুই কেন নমি কেমনে? আর তুই বইবি আল্লাহ আল্লাহ, কেন চেয়ারম্যান যেন শুনেছে আমরা তুললে না নাই। কেন খাইছি কবে? মরি তো হয়ে যাবে। গরু ছাগল যে আছে সব চুরিয়ে বেচছিলাম, ওর সংসার ধ্বংস করে কই। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য চেয়ারম্যানে যাতে মৌ সইলে চামড়া না তোলে, ঠিক আছে? বিচারটা যেন অল্পের মধ্যে ঘুষাইয়া নেয়, যে কেন দেশে বেড়া কাজ মনে হলো বেড়া সইলের মধ্যে ব্যথা ওঠে। আগে দিব একটা ফোন টোন দিয়ে দিই, আমি রাইতে ফোন টোন দিও না। এবারে তোরা যে এই যে চুরি চামারি গুনে করো গ্রাম অঞ্চলে, এ আমার তো একটা মান সম্মান বলতে একটা কথা আছে। এই অন্য অন্য এলাকায় যে ইউনিয়নের যে চেয়ারম্যানরা, তারা আমার বলে যে আপনার এলাকায় এখনো চোরটা চুর রয়েছে, এগুলো কি ঠিক? কবে আমার একটা মান সম্মান একটা তোরা দেখবি না? আমার এলাকায় তোরা থাও একটা দেখবি না? এখন কালকে বলে রাতে শুনলাম তোকে বলে পোলাপন অনেক মারধর করছে, অনেক বলে পিঠেছে তোকে। এখন যাই হোক, এখন আর শাস্তি তো তোকে একটা ভোগ করতেই হবে। এখন তোকে তো মারধরও করে ফেলাইছে ধরুন পোলাপানে, এখন তোকে এই এখন বলো কি শাস্তি দেওয়া যায়, মানে তো কি আমার এখন একটা সর্বশেষ একটা শাস্তি আমি দিয়ে দিই। আমি অনেক মারধর করছি বিউটির মা, এই তোমরা এখন সামনে এসে একশো দুজনে একশো কান ধরে উঠে বস করো। এই হরা লাগবে আরে বিউটির মা তুই আমার ঠুয়াও আজকে দেখবি তোর তো বিউটির ম্যান না। হ্যাঁ এটাই তো কইলাম বিউটির কথা, চেয়ারম্যানের লগে যে বাপ লইলে ছাগলটা খাইয়ে দিই, ছাগলটা বেচছিয়া টাকা চললে জমানে আগে দিই ছাগলটা দাঁড়ে ল। আর আশেপাশে মানুষজন আছে কিনা একটু মানে আসলাম দেখ। ছাগল
মকবুল তোকে খুঁজছি কে আছে না সব কি আলো এই বিউটি মার তো আইছে বল তো আর বল ছাগল চুরি হইছে তোরা বল ছাগল চুরি হইছে কই তোর মিয়া খালি ছাগল চুরি হইছে বিউটি মার ছাগল চুরি হইছে আর ছাগল গেলে আর গরু গেলে দশ পারে মুগ খালি বিউটি মার ছাগল না আছে আমার সব ওই মোরা ওই চুরি শেষে বাদ দিয়ে দিছি আইয়া আর ওই বিউটি মারে ছাগল টাগল মোরা চুরি হই নাই মোরা নতুন কাম টাম লাগে মানে রাস্তা ঘুরতে বাইরে হইছেন কাম খুঁজছি আচ্ছা ঠিক আছে তারপরে কাম টাম করে তো ভালো কথা হ্যাঁ আমি মোগলে তো দহরে নাই নতুন কাম টাম খুঁজছি আচ্ছা আচ্ছা তোর কাম কাজ দুলো আছে মানে দুলো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মোগলে কে দোয়া টক করে ঠিক আছে দুলো না দুলো না ঠিক পাশে আচ্ছা ঠিক আছে আচ্ছা হর সইয়া এ বিলের মাছ পইতে দাই ছাগুসরের টাকা কয়টা এই বেটা চেয়ারম্যানের একটা দান মারতে আসলে বেটা ভালো হইত তুই থাম দান দায় তো তুই মোর আগে গুনে ঢুকছ হ্যাঁ ঢুকে হরসে পারছি কি এবার চেয়ারম্যানের ধরিয়া মাল গড়ি এবেড়া উস্তাদ ওর সব উস্তাদ যে বড় বড় ইথায় তুই তো আনছো বেটা জোতার গড়ি আর এই দেখে চেয়ারম্যানের দুই পকেটে দুগ্গা লইয়ে কিরে মামা হ্যাঁ বুঝতে হইবে ঠিক আছে এই জিনিসটা বেসমু আর চাউল মানে ওই ছাগল চুরির তাহা তো আছেই এলাকায় থাউন যাইবে না এই যেমন চেয়ারম্যানে তো মোরা আনছি নিশ্চয়ই হালাই টের পাইস কেন এই ভিড় মনে কর যে পিঠে পড়বেই পড়বে কথা বুঝছো এর থেকে ল দেহি এই একাল হস্তদামে ছাড়িয়ে দিয়া না স্যার আবার এই গ্রামে ছাগল গরু চুরিয়া ফরে পোষায় না পোষাইবে না শহরে যাইয়া মনে কর যে বড় দন্দা করতে বড় দন্দা বেটা এখানে ক্ষেত তো গ্রামিয়া গইড়ে দাও মাতার মনে হয় না দেখতে হচ্ছে না ওই গিদের সিদের মোর যাইতে বান ঢাকা ঢাকা যাই নতুন কিছু দেখ হয় ঢাকা যাই ঢাকা ওরে হালা হালা ঢাকা যাবি বিউটি মার নাম্বার ভিডিও লইয়া খারাপ মগ ফ্লপ